الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে তারপর সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে আমাদের করেছেন স্বাধীন দিয়েছেন বিবেক বুদ্ধি ভালো মন্দের পার্থক্য করার জন্য দিয়েছেন কোরআনুল কারীম আল ফুরকান আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না যিনি খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন ইমামুল আমবিয়া রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন اللهم صل عليه اللهم بارك عليه দেখুন এই মুহূর্তে একটা বিষয় আলোচনা করা যেতে পারে সবে বরাত সামনে আসছে কিছুদিন আগে একটা বিষয় গিয়েছে সবে মেরাজ তারপর কিছুদিন পর আমরা থাকি অথবা না থাকি এই বিষয়গুলো থেকে যাবে এরপর একটা বিষয় আসবে লাইলাতুল কদর কি বেজোড় দশ রাত্রে নাকি সাতাশে রমজানই হবে বা উনত্রিশে রমজানই হবে এরপর একটা তর্ক আসতে পারে ঈদের নামাজ কয় তাকবীরে হবে এরপর এরকম মাইক নাই আপনাদের মাইক বিসমিল্লাহ বিসমিল্লাহ শোনা যায় بسم الله তো এরপর একটা তর্ক আসবে ঈদের নামাজ কয় তাকবীর হবে তারপর একটা তর্ক আসবে আর একটু কমায় দেন বিসমিল্লাহ বিসমিল্লাহ তারপর একটা তর্ক আসবে কুরবানির নামাজ কয় তাকবীর হবে এরপর একটা তর্ক আসবে হাত কোথায় বাঁধবেন আমিন কিভাবে বলবেন রুকুতে কিভাবে হাত তুলে যাবেন নাকি হাত নামিয়ে যাবেন এভাবে নানা তর্কে বিগত বছরগুলো এমন কোনো দিন নেই যেদিন তর্কের বাহিরে ছিলাম আমরা এমন কোনো দিন আগামীতে আসবে না যেদিন তর্কের ঊর্ধ্বে থাকবো আমরা একটা জিনিস চিন্তা করে দেখলাম যারা যেই পক্ষে আছে তারা বিষয়গুলোকে কেন্দ্র করে ওই পক্ষেই একটা বক্তব্য প্রদান করে পক্ষের লোকগুলোকে বরাবর রাখে এবারে এটা ভুল হোক শুদ্ধ হোক ভুল শুদ্ধ মিলিয়ে হোক পরিস্থিতি যেদিকেই যাক প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে সবাই তার তার যে অনুসারী বা তাদের যে মুসল্লিরা রয়েছে তাদেরকে বহাল তুলিয়াতে রাখার জন্য একটা বক্তব্য প্রদান করে সেম টু সেম এবার এরা যারাই হোক বেশ কিছুদিন থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম আচ্ছা ও যে সবে বরাত পালন করে আর এই যে সবে বরাত পালন করে না ও যে সবে বরাতকে একটা দিন মনে করে আর এই যে একটা সবে বরাতকে দিন মনে করে না
ও যে রফিয়ে দেন করে, এই যে রফিয়ে দেন করে না, ও যে আমিন বলে, এই যে আমিন বলে না, কারণটা কি? বহু হিসেব করে দেখলাম নলেজ কি, যে যার মেধা যাকে যেদিকে লিড দেয়, যার বিবেক বুদ্ধি, যার এলম জ্ঞান যাকে যেদিকে লিড দেয় সে সেদিকে যায়। এরপরে চিন্তা করতে করতে নতুন একটা চিন্তা মাথায় আসলো যে এলম কার কাছে আছে, আমার কাছে আছে আপনি মনে করেন, আরেকজন মনে করে নাই, আপনি মনে করছেন আমার কাছে আছে, আরেকজন মনে করছে নাই, তাহলে আমারও নাই আমারও আছে। কিন্তু এটা তো বাস্তব কথা, যারা এখানে শ্রোতা হিসেবে আসে, আমার শ্রোতা বলে কথা না, পুরো পৃথিবীতে পুরো বাংলাদেশে যত হুজুরি ওয়াজ করে খুতবা দেয় সবার কিছু মুসল্লি আছে, সর্বোচ্চ 5 থেকে 10 জন মানুষ ওনার কথার সাথে খুব বেশি সহমত করে এবং তার কাছে লিড আছে যে আমি আই এম অ্যাগ্রি। ধরেন আমি বললাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 10 জন আছে যে বোঝে যে হ্যাঁ এটা হাদিসে আছে আমি পড়ছি, তাহলে সে লিডটা বোঝে, তার নলেজটা এখানে সে ম্যাচ করে। 90 জন মনে করে যে জামশেদ ভাই বলছে কি ভুল বলবে, 90 জন মনে করে জামশেদ ভাই বলছে কি ভুল বলবে, আমি আরো বড় বড় শেখের কাছে হাদিসটা শুনছি, ঠিক আছে ঠিক আছে। আমি তো মেকানিক না, কিভাবে ঠিক করবো? জানালাটা বন্ধ করে দেন, বন্ধ করুন, বন্ধ করে দেন, আমি এভাবে লাউড বলবো, সমস্যা নেই। বিসমিল্লাহ, আছে না রে, খুতবার সময় কথা বলা যায় না তো, আপনারা কথা বলতেছেন কেন? খুতবার সময় কথা বলা নিষেধ, চুপ থাকো এটা বলাও নিষেধ, শুধু খতিব বলবে। হ্যাঁ সত্যি বলছি, চুপ করো এটা বলাও নিষেধ। ভাই আপনারা সলভ করেন তারপর কথা বলুন। বিসমিল্লাহ, ঠিক আছে। দেখেন আমি কথা জোরও কইতে পারি, সমস্যা হলো কুলনেস থাকবে না, পরে বলবেন জামশেদ ভাই উত্তেজিত হাত পা নাড়ে, আমি জোরে বললে কিন্তু আমার হাত পা নড়ে বেশি, আপনারা মাইন্ড করবেন। আমি চিন্তা করে আছি যে কথা আস্তে আস্তে কম, একদম ভদ্র মানুষ একদম। হ্যাঁ আপনারা পরে বলবেন যে জামশেদ ভাই এমনি নড়ে, বড়ি নড়ে, এত নড়াচড়া করে, ঢং করে, অভিনয় করে, আমি কি করবো? বুঝলেন, আমি কথা জোরে বললে আমার হাত পা নড়ে, আমি এটা ধরে আসি কেন যাতে না নড়ে? ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ওই জেনারেটর বন্ধ করে দেন, খালাস এটা ফুল হলে তারপরে আশা করি কারেন্ট চলে আসলে ইনশাআল্লাহ দেখা যাবে। ওকে, তো যেটা বলছিলাম এতক্ষণ শুনেন নাই নাকি বুঝেন নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথাতে খুব দারুণ দারুণ বলে ফেলেছি, ও যেটা যায় ওটা বড়, আসলে ভালো কিছু বলে ফেলছি অলরেডি। আমি চিন্তা করে দেখলাম যে মানে এই যে প্রতিদিন কোন না কোন দিন, যেদিন কেউ পক্ষে অথবা কেউ বিপক্ষে, যেই দিনকে নিয়ে কেউ উল্লাস আমেজ আবেগ প্রবণ হয়ে যায়, আবার ওই একই দিনকে নিয়ে কেউ প্রত্যাখ্যান রাগান্বিত অবস্থায় তীব্র নিন্দা জানায়, এই জিনিসগুলোর মূল কি? আসলে মূল হচ্ছে নলেজ। যে লোকটা কোনো কিছুকে স্বীকৃতি দেয় এবং এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তার নলেজ তাকে ওইদিকে লিড দেয়, তাই সে এটাকে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। আর যে লোকটা এই দিনটাকে প্রত্যাখ্যান করে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে এর এটাকে প্রত্যাখ্যান করে, এটার এটাকে কি বলে এটাকে, যাতে সমাজ থেকে এটা মুছে যায়, ধুয়ে যায়, এরকম একটা চেষ্টা করে, সেই লোকটাকে তার নলেজ লিড দেয় যে ইটস হারাম, ইটস বিদআত, ইটস শিরিক, এভাবে তার নলেজ তাকে লিড দেয়। এখন পয়েন্ট হচ্ছে সোর্স অফ নলেজ, পয়েন্ট কি? সোর্স অফ নলেজ, যার সোর্স অফ নলেজ যত ইসলামিক হবে তার স্বীকৃতি অথবা প্রত্যাখ্যান তত বেশি অ্যাকুরেট হবে। মানে আমি
দেখেন আমি তিরস্কার করে বলছি না, আমি একটা রিয়েল এক্সাম্পল, ওয়াল্লাহি আমি সবাই জানে আমি তেমন কারো বিষয়ে গীবত করি না আলহামদুলিল্লাহ, টুকটাক মানুষ বাংলাদেশি হিসেবে চলে আসে, মানুষ হিসেবে আসে, এটা আমি মনে করি সতর্ক করতেছি যার বিরুদ্ধে যে সে মনে করে গীবত করতেছে, তো দুইজনের দুটো থট আছে, ইটস ওকে, হি ইজ অলসো রাইট, তার দিক থেকে এটা ঠিক আছে, যেটা গীবত তারে তার নলেজ এটাকে গীবত বলাচ্ছে, আর আমার নলেজ আমাকে বলাচ্ছে আই এম ওয়ার্ন দ্য পিপল, আমি মানুষকে সতর্ক করতেছি অ্যাজ এ ওয়ার্নার, সতর্ককারী হিসেবে কি করতেছি, সো বোথ আর সেম, তার দেখা যাচ্ছে ঠিক আছে। এখন ওই যে বললাম নলেজ তো হচ্ছে মূল, মানে নলেজই তো বলতেছে আপনার বাপ দাদার আগে পিছে লেজ ছিল, এখন ঝরে পড়ে আপনি মানুষ হয়ে গেছেন, আরে ভাই নলেজ ওর কাছে এটা মনে হয়েছে না, ও বইতে লিখতো নাকি পাগল নাকি, ও কি আপনার থেকে কম বোঝে, আপনি যে মাইক্রোফোন ব্যবহার করতেছেন ওর মতো কেউ বানাইছে, বুঝুন নাই, আপনি যে দুতলা তিনতলা ফাউন্ডেশন করে এখন একটার উপর একটা তালা তোলা যায়, এটার বিশতলা করা যায়, ওর মতো কেউ একজন এসব চিন্তা ভাবনা করা লোক এগুলো বুদ্ধি বাইর করছে, ও কম বোঝা লোক না তো, কিন্তু তার সোর্স অফ নলেজ, তার সোর্স অফ নলেজ তাকে বলতেছে যে মানুষের আগে পিছে লেজ ছিল, মানুষ ছিল, শিম্পাঞ্জি ছিল, পরে মানুষ হয়েছে, আর আপনার সোর্স অফ নলেজ আপনাকে বলতেছে যে মানুষ আল্লাহ বনি আল্লাহ আদম আলাইহিসসালামকে বানাইছে, তারপরে সব মানুষ কাছ থেকে আদম আর হাওয়া থেকে, তো এটা হচ্ছে সোর্স অফ নলেজ, আপনার নলেজ বলে যে আপনি প্রথম দিন থেকে মানুষ, ওর নলেজ বলে যে ও আগে বানর ছিল, পরে শিম্পাঞ্জি ছিল, পরে মানুষ হয়েছে, আপনার নলেজ আপনাকে বলে যে আপনি মরে গেলে হিসেব হবে, ওর নলেজ ওকে বলে যে প্রকৃতি থেকে আসছি, প্রকৃতিতে মিশে যাব, তো এটা তাকে কে লিড দেয়, তার ব্রেন লিড দেয়, তার মস্তিষ্ক তাকে লিড দেয়, মস্তিষ্ক কিসের থ্রুতে লিড দেয়, সে মস্তিষ্ক যে সে মস্তিষ্ককে যেটা দিয়ে ভরপুর করতেছে সেটা তাকে লিড দেয়, তাহলে আজকে শবে বরাত নিয়ে আলোচনা করে তো লাভ নাই, আছে শবে মেরাজ নিয়ে আমি বলবো নাই, ও বলবে আছে, দরকার আছে, ও সারা জীবন বলে যাবে নাই, আমি সারা জীবন বলে, ও সারা জীবন বলে যাবে আছে, আমি সারা জীবন বলে যাবো নাই, তর্ক তো কোনো সমাধান হবে না, শুধু শুধু জুমার নামাজের মতো পবিত্র একটা উন্নত মর্যাদাবান দিনের একটা ঘন্টা নষ্ট হবে, এক হাজার মানুষ হলে এক হাজার ঘন্টা দেখা যায় কয়েকদিন নষ্ট হয়ে গেছে, তর্কের তো সমাধান নাই, এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছে এ করা পড়ো, এই তর্ককারী লোক যারা বলেন নাই শবে বরাত, আর যারা বলে শবে বরাত আছে, এদের বোধ 95% বই পড়ে না, বুঝেন নাই কথা, আচ্ছা না আমি পড়ি সেটা বলছি না, আমি ওদের অন্তর্ভুক্ত, আপনি বলবেন যে ভাই বলেন নিজে পড়ে এটা বুঝাতে চাচ্ছে, এখন এরকম লোক আছে, আপনি বললাম না আমি বলি সতর্ক সে বলে গীবত, তাহলে আমি বলি যে 95% পড়ে না, সে বলবো যে ও আপনি পড়েন এটা বুঝান না, ওইটাই পারে, আসলে আমি জিনিসটা নিজের উপরেই এক্সপ্লেন করতেছি, মানে আমি চিন্তা করে দেখলাম আমি কতক্ষণ পড়ি, তো হিসেব করে দেখলাম যারা প্রত্যাখ্যান করে কোনো কিছুকে বিদাত বলে, আর যারা কোনো কিছুকে ইবাদত বলে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে, উভয় বক্তার শ্রোতারা উভয় ইমামের মুসল্লিরা তারা 95% বই পড়ে না, পড়লেও রাস্তার আশপাশে 2 টাকা 4 টাকা 6 টাকা এগুলা পড়ে, কোরআন পড়ে না, অনুবাদ পড়ে না, হাদিস পড়ে না, অনুবাদ পড়ে না, তাহলে সমাধান কিভাবে হবে, মানে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা দায়ী, আপনারা উদাহরণ দিবেন যে আপনারা জেনারেল, আমি হচ্ছি আলেম, যদিও আমি আলেম না, ধরো না এই জায়গায় তো আজকে পর্যন্ত এই খুতবার এই মিম্বারে বেশিরভাগ আলেম আসছে, প্রথম কেউ একজন নন আলেম আসছে, আমার তো জেনারেল পড়াশোনার যোগ্যতাও নাই, আলেমই পড়াশোনার যোগ্যতাও নাই, আমি ঠিক আপনার মতো শ্রোতাদের মধ্যে মনে করেন আজকে খতিব না কেউ একজন এসে কথা বলতে হবে, আমি ওই লোকটা, কথা বুঝছেন, তো দায়ী কে, দায়ী হচ্ছে সাধারণ যারা নিজেদেরকে সাধারণ বলে, ওয়াল্লাহি আমি ইসলামে দেখছি মুমিন আছে, মুশরিক আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুত্তাকি আছে, সাধারণ মুসলমান বলতে কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো হাদিস কোরআন শুনি নেই, এই দেশে সবাই বলে যে ও সাধারণ আমি সাধারণ, তো সাধারণ হলে কি এই ক্যাটাগরিতে কি কি বেনিফিটটা কি, এই সাধারণ ক্যাটাগরিতে যারা নিজেদেরকে ফালা বেনিফিট হচ্ছে দাঁড়িয়ে দেখা লাগবে না, আমরা ভাই সাধারণ মুসলমান এত কিছু বুঝি না, কিছু বোঝা লাগবে না, আমরা ভাই সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ি না বুঝি না, সাধারণ হইলে একটা বেনিফিট কি কোরআন হাদিস পড়া লাগবে না বোঝা লাগবে না,
we create that category. আমরা ক্রিয়েট করছি যে সাধারণ মুসলমান কিন্তু কোরআন হাদিস যদি আপনি পড়েন কোথাও সাধারণ মুসলমান বলে পাবেন না উল্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দরিদ্র মুসলমান আছে দরিদ্র মুসলমান আছে ধনী মুসলমান আছে দানশীল মুসলমান আছে কৃপণ মুসলমান আছে হ্যাঁ কিন্তু সাধারণ মুসলমান ইসলামে আছে বলে আমার জানা নাই আপনি বলবেন যে জামশেদ বা আপনি হুদা কথায় স্পেশাল বেশি পারেন আরে বাংলাদেশের 90 95 92 জন কো সাধারণ মুসলমান নিজেরে এটা হুদাই স্পেশাল না ভাই এটা একটা বিগ বিগ কথা যে দেশের 95 জন মানুষ মুসলমান মনে করে যে আমি সাধারণ তাই কোরআন পড়া লাগবে না আমি সাধারণ তাই দাড়ি রাখা লাগবে না আমি সাধারণ তাই টেকনোর উপরে প্যান্ট পরা লাগবে না ও সাধারণ মুসলমান তো এটা একটা দারুণ ক্যাটাগরি না যেমন গরিব হজ ফরজ ভাই সাধারণ মুসলমান দাড়ি সুন্নত না যেমন গরিব যাকাত ফরজ নাই সাধারণ মুসলমান কোরআন হাদিস পড়া লাগবে না দারুণ ক্যাটাগরি না হ্যাঁ কি সুবিধা এই ক্যাটাগরিতে তো আমি দেখলাম যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে যে করা পড়ো কেউ পড়তে চাই না আমরা সবাই স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করতে চাই অথবা প্রত্যাখ্যান করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চাই কেউ পড়তে রাজি নাই ওই শুক্রবারের জুমার এক ঘন্টায় বছরের ওই ঠান্ডার সিজনে এলাকার ওই মাহফিলের দুই চার ঘন্টায় সব ধুয়ে মুছে পরিষ্কার অথবা সবকিছু বাস্তবায়ন করার পিছনে আমরা লেগে পড়ে আছি কেউ পড়তে রাজি নাই অথচ তিনি সুবহানাহু তাআলা বলছেন فاعلم انه لا اله الا الله কাজেই জেনে রাখুন দেখছেন জেনে রাখতে বলছে জানা অত্যন্ত জরুরি এই যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো রব নেই এটাও জানা লাগবে এ যখন আপনি জানবেন তখন আপনার ব্রেইন আপনাকে লিড দিবে যে না গরু আল্লাহ না সূর্য আল্লাহ না চন্দ্র আল্লাহ না ওই কবরের মধ্যে শুয়ে থাকা লোক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে যে কোনো সময় উরুস বাসর রাত করতে পারে ও আল্লাহ না আপনি এটা ফালাম কাজেই জেনে রাখো এ আপনাকে জানতে বলেছে ওই জানলেই আপনি বুঝবেন যে এই এই 15 দিন আগে রমাদানের এই রাত কি 14 দিন আগের রাতের সমান নাকি ভিন্ন কোন রাত রমাদান আসার আগে 15 দিন আগে 15 শাবান এই রাত কি স্পেশাল কিছু নাকি জাস্ট লাইক 14 শাবানের মতো জাস্ট লাইক 16 শাবানের মতো আপনি যখন জানবেন আপনার মেধা আপনাকে লিড দিবে সিম্পল না জানতে হবে এজন্যই তিনি বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় তাদেরকে উন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সবিশেষ অবহিত মানে আপনি যত বড় কিছু হয়ে যান সম্মানিত মর্যাদাবান হবেন না আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করছে কোরআন ও সুন্নাহ থেকে নলেজ নিচ্ছে জেনে নিচ্ছে বুঝে নিচ্ছে তারাই মর্যাদাবান হবে আবার চালু করছো এটা আচ্ছা 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 তাহলে এর বাহিরে কেউ সম্মানিত হবে না হচ্ছি আমরা হচ্ছি না ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম আরেকজন নিজে নিজেই তৃপ্তি পাচ্ছে ওয়াহাবি বলে মনে করে গালি দিয়ে দিছি আরে ও তৃপ্তি পাচ্ছে বলে দিছি ওয়াহাবি ওয়াহাবি মানে তো আল্লাহওয়ালা ও আপনাকে বলছে আল্লাহওয়ালা আবার মনে মনে তৃপ্তি পাচ্ছে যে গালি দিয়ে দিছি তাকে একবার ঠিক করে বলে দিছি আবার আপনাকে সে বলেছে আল্লাহ আল্লাহ আপনিও রাগ করে বসে আছেন ওহাবি কেন বললি ওহাবি কেন বললি আরে ভাই আল্লাহ বলছে খারাপ কি বলছে সে এই নলেজ এই জায়গায় কাজে আসে ওই নলেজ না থাকার কারণে আল্লাহ বলে মনে করে যে গালি দিয়ে দিছি নলেজ না থাকার কারণে আল্লাহ শুনে মনে করে গালি খেয়ে গেছি বুঝতে পারছি
knowledge that much important. Knowledge এতটাই জরুরি বিষয় যে আপনাকে কেউ সুনাম করলো আপনি রাগ করেন আবার আপনি কাউকে সুনাম করে মনে করেন যে দুর্নাম করে দিছি knowledge এই জায়গায় কাজে আসে এজন্যই তিনি সুবহান তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে তিনি মর্যাদায় উন্নত করবেন এবং আমরা যা করি সেই সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন তিনি অবহিত আছেন আমাদের ব্যাপারে আমাদের কৃতকর্মের ব্যাপারে আমার ভাইয়েরা যদি আমরা কোরআন তেলাওয়াত শুরু না করি যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলোকে নিয়ে একটু নিজেদের মন মানসিকতা ওই মুখী না করি তাহলে আছে আর নাই এর মধ্যে আমাদের মৃত্যু হয়ে যাবে কেন নেই কেন আছে তার মূল আমরা জানতে পারবো না কেন আছে আর কেন নেই এর মূল আমরা জানতে পারবো না অধিকাংশ মানুষ যারা বক্তব্য শুনে বলে যে অমুক জিনিস নাই ওকে যদি বলা হয় কেন নেই ও বুঝাই বলতে পারবে না আর কারো না কারো বক্তব্য প্লে করে দেবে কারো না কারো বক্তব্য প্লে করে দেবে যার বক্তব্য প্লে করবে যার সামনে প্লে করবে ও তো আরো 30 গুণ খেপে আছে এর চেয়ে ওর উপরে বুঝেন নাই কথা আপনি একজনের সাথে তর্ক লাগলেন আপনারা বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় আপনার সাথে সে এতক্ষণ বসে কথা বলতেছে এবার আপনি তাকে বোঝানোর জন্য আরেকজনের বক্তব্য প্লে করতেছেন এতক্ষণ তো আপনি আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী বসে কথা বলতেছে ওর চেহারা দেখে সে চলে গেছে আরো বেশি ঘৃণা করে তাহলে জরুরি ছিল আপনার নলেজ নেওয়া যে কেন এই বিষয়টি নেই কেন এই বিষয়টি আছে জরুরি ছিল আপনার এই ব্যাপারে নলেজ গেদার করা সংগ্রহ করা দেখুন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম দেখছেন আপনি বলছেন সাধারণ মুসলিম ইসলাম বলে প্রত্যেক মুসলিম কতটা ডিফারেন্ট না আমাদের কথা আমরা বলছি সাধারণ মুসলিম আলেম শ্রেণী আর ইসলাম বলছে প্রত্যেক মুসলিম দুটার মধ্যে অনেক পার্থক্য আছে প্রত্যেক মুসলিম হলে আচ্ছা এই দেশের সাধারণ মুসলমানদেরকে বলতে চাই যারা নিজেদেরকে সাধারণ মনে করে তারা নামাজে যা কয়টা সিজদা দেয় অসাধারণরা কয়টা বেশি দেয় কম দেয় ছাড় আছে নাকি তো সাধারণ মুসলমানের জন্য রোজার মধ্যে মাগরিবের আগে খাইতে পারে না ফজরের পরে খাইতে পারে না নামাজের মধ্যে রুকু একটা সিজদা দুইটা দুই রাকাতের বদলে শুধু দুই রাকাত এক রাকাত হয় না চার রাকাতের ইসে তিন রাকাত হয় না ও সাধারণ মুসলমান নলেজ অর্জনের ক্ষেত্রে ও সাধারণ হয়ে যায় আরেকজন অসাধারণ হয়ে যায় নামাজে কম বেশি নাই রোজায় কম বেশি নাই কবর দেওয়াতে কোনো পার্থক্য নাই জানাজা দেওয়াতে কোনো পার্থক্য নাই খাওয়া দাওয়া হাত পা নাক চোখে কোনো পার্থক্য নাই বুঝুন নলেজের ক্ষেত্রে ও সাধারণতায় ও নিবে না এটা এটা কিছু অসাধারণ মানুষের হাতে তুলে দেবে কেউ আমি জানতে চাই অসাধারণ মানুষটা কে যে শুধু নলেজ নিবে আর কারণ আমার লাগবে না এই সাধারণ মানুষটাকে আর এই অসাধারণ মানুষটাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এখন আপনাদের কি মুসলমান বলবো নাকি সাধারণ মুসলমান বলবো আমি নিজে বুঝে পাই না তো মুসলমান বললে তো কথা বললে বলবেন যে আমরা কিছু বুঝি না উনি আইসাই প্রতিদিন আমাদেরকে যা বললো ছি 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 কারণ আপনি ধরে আছেন আপনি সাধারণ যাই হোক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ কারণ আসছে আলহামদুলিল্লাহ পারে দিন ও এটা আছে না ইউ আমি যেদিকে যাই সাউন্ড ঠিক থাকে না খেয়াল করছি আর জামুই না চিন্তা করছি এরপর শর্ত দিয়ে রাখবো সাউন্ড ঠিক আছে নি তোমাদের ভাইজান এই ফ্যানটা একটু বন্ধ করে দেন আমার সর্দি হ্যাঁ بسم الله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله তো আপনারা যারা নিজেদেরকে সাধারণ মুসলিম মনে করেন এবং অন্যদেরকে অসাধারণ মুসলিম মনে করেন দেখুন কোরআন ও সুন্নাহ কোরআন ও হাদিস মানুষকে মুসলমান বলে সাধারণ অসাধারণ বলে না
এর মধ্যে কিছু ক্যাটাগরি করে, কিছু তো ক্যাটাগরিজ আছে, যেমন মুত্তাকি, মুহসিন মানে একজন আল্লাহ ভীরু মুসলমান, একজন দানশীল মুসলমান, একজন আল্লাহকে পছন্দ করা মুসলমান, ইসলামের পরোয়া করা মুসলমান, আরেকজন মানে এগুলোকে বেপরোয়া হওয়া, কৃপণ হওয়া, এভাবে ক্যাটাগরিজ আছে, কিন্তু শুধু সাধারণ বলতে কোনো ক্যাটাগরি নেই। হ্যাঁ, এটা আমরা জেনে নেওয়া উচিত আমাদের, কারণ আমাদের জানা উচিত যে আমরা কিয়ামতে উপস্থিত হব হয় মুসলমান নাইলে মুশরিক, মুমিন কাফের এগুলো মানে ক্যাটাগরি যেভাবে হবে আমাদের। এর মধ্যে আমাদের একটা ক্যাটাগরি হতে পারে যে কেউ বেশি গুনাহগার, কেউ কম গুনাহগার। মোটামুটি আমরা সবাই গুনাহ করি, আল্লাহর সাথে অপরাধে লিপ্ত আমরা যে কোনো ভাবেই হোক। এরপর একটা ক্যাটাগরি থাকতে পারে যে লোকটা অপরাধী কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে ক্ষমা পাওয়া মুসলমান, মানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে ক্ষমা করে। আরেকটা ক্যাটাগরি থাকতে পারে সে অপরাধী, আল্লাহ তাকে কিছু শাস্তি দিবে তারপরে তাকে জান্নাত দিবে। এই ক্যাটাগরিগুলো থাকতে পারে, কিন্তু সাধারণ অসাধারণ বলে কোনো ক্যাটাগরি থাকবে না। যে যাদের জন্য কিছু জিনিস মাফ, যাদের জন্য মানে পড়া লাগবে না, নলেজ নেওয়া লাগবে না, দাড়ি রাখা লাগবে না, নামাজ পাঁচ ওয়াক্ত পড়া লাগবে না, শুধু জুমা পড়বে কারণ ও সাধারণ মুসলমান, এইরকম কোনো ক্যাটাগরি থাকবে না। দেখুন দিনী ভাইয়েরা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم। رسول الله صلى الله عليه وسلم বলেছেন প্রত্যেক সাধারণ মুসলমান বাদ যায়নি দিলে না, মানে كل مسلم প্রত্যেক মুসলিমের উপর ইসলামের হারাম ও হালালের, সত্য এবং মিথ্যার জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক ফরজ। চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক, চাই সে ধনী হোক, চাই সে দরিদ্র হোক, কুল্লু মুসলিম প্রত্যেক, যেই লোকটা নিজেকে মুসলিম মনে করে তার মানে যদি কেউ মুসলমান হতে হয়, এখানে এটাও একটা শর্ত হয়ে গেছে যে সে আল্লাহ সম্পর্কে জানবে, হারাম হালাল সম্পর্কে জানবে, তার উপরে ফরজ। তাহলে এখানে দুইটা ক্যাটাগরি আছে, এক মুসলিম, দুই অমুসলিম। কয়টা ক্যাটাগরি পেলাম? এক মুসলিম, দুই অমুসলিম। যদি এক নম্বর ক্যাটাগরিতে আমরা হই যে আমরা মুসলিম, তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের উপরে ফরজ জ্ঞান অর্জন করা। আমরা এই ফরজটুকু কতটুকু পালন করছি? আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করলেই সমাধান হয়ে যাবে, উত্তর নিজেদেরকে নিজেরা দিলেই সমাধান হয়ে যাবে। তাহলে আর প্রতি বছর ঘুরে ফিরে হুজুর শবে বরাত কি আছে, হুজুর শবে বরাতের কি কোনো আলাদা স্পেশাল নামাজ আছে, হুজুর এর থেকে আসলে এই ঘটনাটা ঘটে, হুজুর অমুক হুজুরে বলেছে শবে বরাত নাই, হুজুর অমুক হুজুর কোরআন কোরআনুল মাজিদ মাথায় নিয়ে বলছে সবে বরাত আছে, এই প্রশ্নগুলো আসবে না। বুঝেন নাই কথা? যখন আপনি সোর্স অফ নলেজ, জ্ঞান অর্জনের উৎস হিসেবে কোরআন ও সহি সুন্নাকে নির্বাচন করবেন, তখন আর আপনার এই কোয়েশ্চেনগুলো থাকার কথা নয়। দেখুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা শুধু বলেনি যে করা পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদেরকে উপরে ফরজ করে দেননি এই জ্ঞান অর্জন, তিনি মুসলিমের উপর জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়ে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে বলছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন এদের উপরে তো আপনি ফরজ করেছেন জ্ঞান অর্জন, আল্লাহ নিজেও বলেছে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো। এদেরকে বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে, যারা কোরআন সুন্নাহ থেকে নলেজ নেয় না, আল্লাহ তাআলা বলছে তারা নির্বোধ। আমি বলছি না
আল্লাহ বলছে বোধ শক্তি সম্পূর্ণ লোকেরাই শুধু জ্ঞান অর্জন করে, বোধ শক্তি সম্পূর্ণ লোকেরাই উপদেশ গ্রহণ করে। এই যে আজকে আমি বললাম যে আপনি পড়েন, সোর্স অফ নলেজ হিসেবে কোরআন সুন্নাহকে নির্বাচন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছে তোমাদের উপরে ফরজ, তোমরা যারা নিজেকে মুসলিম মনে করো জ্ঞান অর্জন করা ফরজ তোমাদের উপরে। এই যে তিনি 1450 বছর আগে উপদেশ দিয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছে, এই যুগের কত আলেম উলামা সবাই খতিবরা বলছে, আজকে 2023 সালের মার্চ মাসের 3 তারিখে আমিও বলছি যে ও আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কুল্লু মুসলিম, সব মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। নিজেকে সাধারণ বলে এটা থেকে বিভক্ত হওয়ার সুযোগ নেই, নিজেকে সাধারণ বলে এটা থেকে মুক্ত হওয়ার, এটা থেকে বাদ যাওয়ার সুযোগ নেই। আপনারা কি এই উপদেশ গ্রহণ করবেন? তাহলে আল্লাহ বলছে যে বোধ শক্তি যার বিবেক বুদ্ধি কাজ করে যে মানুষ সেই উপদেশ গ্রহণ করে, এর বাইরে অন্যরা নির্বোধরা মানে বর্বররা উপদেশ নিতে পারে না, তারা তারা কখনোই উপদেশ গ্রহণ করে না, অলসতা তাদেরকে চেপে বসে, তাদেরকে তাদের দুনিয়ার লোভ লালসা আশা আকাঙ্ক্ষা তাদেরকে চেপে বসে, তাদের কখনোই তারা উপদেশ গ্রহণ করে কখনো সফল হতে পারে না তারা। দেখুন আমার ভাইয়েরা, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من سلك طريقا يلتمس فيه علما যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, যেতে হবে পৃথিবীর ওই প্রান্তে, যেতে হবে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে, শিখতে হবে পুরো কোরআনুল করিম, শুরু করেছে আলিফ দিয়ে, শিখতে হবে পুরো কোরআনুল করিম, শুরু করেছে আলিফ দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকটা আলিফ বলা শুরু করলো, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে এই লোকটা পথ চলা শুরু করলো, এখনো পথ অতিক্রম করেনি, এখনো সে মধ্যপথে আসেনি, এখনো সে শুরু করে অনেক দূর যায়নি, জাস্ট নিয়ত করে শুরু করলো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পথ চলা দ্বারা তার জান্নাতের পথ সহজ করে দেবেন। কোথায় যেতে চাও সাভার বাসী, ও বাংলার জমিনের মুসলমান বোন ও ভাইয়েরা, কোথায় যেতে চাও? জান্নাত। তাহলে জান্নাতেরও তো একটা পথ আছে, খুব কঠিন মনে হয় এই পথ, তবে জেনে নাও তুমি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করো, আসমানের রব জমিনের রব তোমার আমার সবার রব তোমার জান্নাতের পথকে সহজ করে দেবেন, এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি বিষয়, কারণ নলেজ মানুষকে বানর শিম্পাঞ্জি বানিয়ে দেয়, নলেজ মানুষকে মানুষ বানায়, নলেজ মানুষকে বানর শিম্পাঞ্জি বানিয়ে দেয়, নলেজ মানুষকে মানুষ বানায়, নলেজ মানুষকে গরু সূর্য চন্দ্রের কাছে মাথা নত করায়, নলেজ মানুষকে পরাক্রমশালী আসমান ও জমিনের আধিপত্য যার হাতে, বিচার দিবসের মালিক যিনি ওনার কাছে মাথা নত করায়, নলেজ মানুষকে লিড দেয়, নলেজ মানুষকে ফজরের ওই ঠান্ডা হাওয়া, ফজরের ওই ঠান্ডা বাতাস ওই আরামদায়ক ঘুম থেকে উঠিয়ে দেয়, মসজিদে নিয়ে আসে, নলেজ মানুষকে ওই সুন্দর আজানের ডাক শোনার পরেও ওই ফজরের ওই ধনভাণ্ডার সুন্নত বাদ দিয়ে, ওই ফরজের ফজরের ফরজ বাদ দিয়ে আল্লাহর জিম্মা থেকে বাহির করে বিছানায় শোয়ায় রাখে 1-2 ঘন্টা, নলেজ মানুষকে ঘুমায় রাখে, নলেজ মানুষকে জাগিয়ে দেয়, নলেজ মানুষকে হালাল খাওয়ার উদ্দেশ্যে 1 বেলা অনাহার রাখে, নলেজ মানুষকে হারাম সে জানে তার এই সুদের টাকা পুরোপুরি ভক্ষণ করা তার জন্য সম্ভব না, সে জানে তার এই দুর্নীতির টাকা সে খেয়ে যাবে কিনা গ্যারান্টি নেই, সে এও জানে তার মৃত্যু কবে সে জানে না, সে এও জানে
তার এই হারাম পথের উপার্জন তার ছেলে মেয়েরা কিভাবে কি ব্যয় করবে সেও জানে যে তার বৃদ্ধ হওয়ার পর তার ওই মার্সিডিজের বিএমডব্লিউ গাড়ি সে বসতে পারবে না কোমরে ব্যথার কারণে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে হবে বিছানায় পড়ে থাকতে হবে অথবা আইসিইউতে থাকতে হবে এত কিছু জানার পরেও সুদ এবং হারাম কতটা ভয়ঙ্কর এর নলেজ না থাকার কারণে ওকে এটা থেকে মুক্ত করেনি ও লিড পায় না ও দিক নির্দেশনা পায় না ওর মগজ ওকে জাগিয়ে তোলে না ওর মেধা ওকে জাগিয়ে তোলে না সাধারণ মানুষ কোরআন ও সুন্নার নলেজ ছাড়া আমরা হতভাগা হতভাগা কোরআন ও সুন্নার নলেজ ছাড়া আমরা দুর্ভাগা দুর্ভাগা কোরআন ও সুন্নার নলেজ ছাড়া আমরা নিঃশেষ হয়ে যাব কোরআন ও সুন্নার নলেজ ছাড়া মুক্তি নেই মুক্তির কোনো পথ নেই তাই আমি তোমাদের বলি এখনো সময় আছে বেঁচে আছো বেঁচে আছো রবের প্রতি শুকরিয়া আদায় করে রবের তরে মাথা নত করে আজকে থেকেই শবে বরাত কেন নেই শবে বরাত কেন আছে তা জানার চেষ্টা করো তা জানার চেষ্টা করো সবকিছু সহজ হয়ে যাবে সব কিছু সহজ হয়ে যাবে তোমরাই তো বলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বিছানায় দেখতে পেলেন না তিনি চিন্তিত হয়ে গেলেন যে উনি আবার অন্য কারো কাছে চলে গেল নাকি তোমরাই তো বলো যে তিনি খুঁজতে খুঁজতে ওই কবরের পাশে পেল তোমরাই তো বলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে কালাব গোত্রে যত মেষ আছে ওদের যত পশম আছে এই রাত্রে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে দয়া করে তো তোমরা নিজেরাই তো বলো এটা যদি এটাকেও আমরা লিড হিসেবে নেই তাহলে তো আম্মা জান আয়েশার সাথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে আসেনি তাহলেও তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কবর যেটা তোমরা বলছো একা ছিলেন কোন সাহাবাকে ডেকে আনেনি তোমরাই তো বলো তোমরাই তো বলো এগুলো তোমাদের নলেজের লিডটাই তোমরা নাও না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা বাইরের আগের দিন তো কাউকে বলেনি জেনে রাখো আজকের রাতে এমন এই কলব গোত্রের যত মেষ আছে সব মেষের পশমের মতো মানুষকে ক্ষমা করা হবে তোমরাই তো বলো তোমরাই তো হাদিসগুলো পড়িয়ে শোনাও কিন্তু দেখো এর পূর্বে এমন কোন লিড নেই যে আল্লাহর নবী বলেছে তোমরা রাত্রি জাগো জেগে আজকের রাতটাকে তোমরা পাওয়ার চেষ্টা করো এমন কোন কিন্তু নির্দেশনা নেই যেমনটা লাইলাতুল কদরের ব্যাপারে আছে তিনি বলেছেন জাগো 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 ঘুমাও ঘুম থেকে উঠে জেগে যাও কদরকে তালাশ করো কদরকে তালাশ করো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম জাগো জাগো ওই রাতকে খোঁজো দেখো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে জাগতে বলেছে খুঁজতে বলেছে তালাশ করতে বলেছে রাতটাকে কিন্তু দেখো শাবান মাসের 15ই শাবান তোমরা বলো কলব গোত্রের তোমরা তো নিজেরা বলো না হাদিস পড়ে শোনো আমি মানি কিন্তু দেখো ওই হাদিস থেকে কিন্তু কোনো ইবাদতের লিড আসে না এক্সট্রা ইবাদতের লিড আসে না আমি কি ভুল কিছু বলে ফেলছি আমি তো বলছি যে লিড লাগবে কিছু করতে হলে কি লাগবে দিক নির্দেশনা লাগবে কি লাগবে দিক নির্দেশনা লাগবে পাচ্ছি না তো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাত্রি কিছু অংশ ঘুমাতেন জাগতেন দুরাকাত দুরাকাত করে সালাত আদায় করতেন এটা তো প্রতিদিনের কাজ ছিল না যখন তিনি ফজরের আশঙ্কা করতেন তিনি উইতির করে ফেলতেন তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাত্রে জাগতেন ঘুমাতেন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করতেন এটা তো ওনার প্রতিদিনের কাজ ছিল কিন্তু শাবান মাসের 15 শাবানের কেন্দ্র করে কোন ইবাদতের লিড নেই তো মনে কষ্ট নিও না আমার কথায় ভাই লিডটা কোথায় লিড ওই হাদিসের উপরে এই হাদিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমি অতটা যোগ্য নই যেটাকে নিয়ে তর্ক করব আমি আবার বলে দিচ্ছি আমি জামশেদ মজুমদার এতটা যোগ্য নই হাদিসটা জাল দঈফ হাসান এগুলো নিয়ে তর্ক করার মতো যোগ্যতা আমার নেই তাই আমি ওই তর্কে গেলামই না আমি ওই তর্কে কি আমি গেলামই না ওই তর্কে কিন্তু হাদিসটাকে যদি আমি সঠিক মনে করি আমার ভাইয়েরা যারা এটা প্রচার করে কিন্তু ওই হাদিসকে সঠিক ধরলে তো কোনো লিড নাই এই রাতটা যে একটা স্পেশাল রাত এই রাতটা যে একটা স্পেশাল রাত ওই হাদিসটাকে কেন্দ্র করলে এইটা খুঁজে পাওয়া যায় যে রাতটা স্পেশাল কেন স্পেশাল যেহেতু কালাব গোত্রের যত মেষ আছে ওদের যত পশম আছে অত মানুষকে আল্লাহ ক্ষমা করবে
তার একটা স্পেশাল একটা কারণ আছে না কিন্তু কোন ইবাদত خاص ইবাদত করলে আল্লাহ ক্ষমা করবে এই ধরনের কিন্তু কোনো কথা নেই তবে এটা আম হয়ে গেছে যে লোকটা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে আছে তার জন্য এটা প্রযোজ্য হতে পারে আল্লাহই ভালো জানে আর যে লোকটা জেগে আছে তার জন্য প্রযোজ্য হতে পারে যে লোকটা জেগে প্রতিদিনের মতো তাহাজ্জুদ পড়ে যে লোকটা জেগে প্রতিদিনের মতো দুই রাকাত দুই রাত করে নামাজ পড়ে শেষে ফজরের আশঙ্কা হওয়ার পর ভিতর পড়ে তার জন্য প্রযোজ্য হতে পারে আবার যে লোকটা ঘুমিয়ে আছে ইশার নামাজ পড়ে তার জন্য প্রযোজ্য হতে পারে মানে স্পেশাল আলাদা কোনো ইবাদত করতে হবে এরকম তো কোনো লিড পাওয়া যায় না যেটা 14 শাবানে করা যাবে না বা করলে নাকি হবে না এই 15 শাবানে করলে নাকি হবে এরকম তো কোনো লিড পাওয়া যায় না আমার ভাইরা এরকম তো কোনো লিড পাওয়া যায় না যে আজকে 15 শাবান 14 শাবানে যে ইবাদতগুলো ছিল রেগুলার আজকে 15 শাবান উপলক্ষে আল্লাহর নবীর পক্ষ থেকে নতুন একটা ভিন্ন ইবাদতের দিক নির্দেশনা আছে এমন তো পাওয়া যায় না যেমন ঈদের দিনে আমরা নির্দেশনা পাই যে আমরা সালাত আদায় করতে হবে তারপরে খুতবা দিতে হবে নির্দেশনা আছে এটা ভিন্ন ইবাদত আজকে আমরা আগে খুতবা দিচ্ছি পরে আমরা নামাজ পড়ব ঈদের দিন একটা স্পেশাল দিন আল্লাহর নবীর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে যে আগে নামাজ পড়ে ফেলবা পরে খুতবা দিবা এটা এটা স্পেশাল ইবাদত পাইছি কিনা বছরে দুইটা পাই আমরা স্পেশাল ইবাদত মাসে তো আমরা চার দিন একটা ইবাদত দেখি যে আগে বক্তব্য পরে নামাজ আগে খুতবা পরে নামাজ তাহলে বছরে দুইটা স্পেশাল খুতবা আছে যেগুলোর আগে নামাজ হয়ে যায় পরে খুতবা তাহলে লিড আছে কি আছে লিড আছে যে আমি কি করব আমার কাছে দিক নির্দেশনা আছে যে আমি তর্কে যাব না তর্কে গেলে অনেকের মনে কষ্ট যায় আমি বলতে চাই আমার ভাইরা জ্ঞান অর্জন করো এক পথ চলা শুরু করো আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস আপনারা দেখেন عن ابي الدرداء رضي الله عنه قال ابو الدرداء رضي الله عنه تكبر انت تني بولن فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول নিশ্চয় আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি আবু দরদা রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ আল্লাহ এর দ্বারা তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন অন্য কোন পথে যেতে দিবেন আল্লাহ একটু আগে আমরা হাদিস পড়লাম আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু যে যে লোক ইলমের পথ শুরু করলো তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করবে রাইট এখন আবু দরদা থেকে রাদিয়াল্লাহু আনহু আরেকটা আমরা লিড পাচ্ছি যে যেই লোকটা জ্ঞান অর্জনের পথ চলতে শুরু করবে তাকে আল্লাহ জান্নাতের পথে পরিচালিত করবে মানে অন্য পথে যেতে দেবে না আল্লাহকে আগলায় রাখবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তোমরা কি অন্য পথে যেতে চাও নাকি জান্নাতের পথে যেতে চাও তোমরা কি চাও যে আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের পথে পরিচালিত হও তাহলে তোমাদের জ্ঞান অর্জনের জন্য এখন থেকেই জ্ঞান অর্জনের যে যে কার্যক্রমগুলো রয়েছে যে যে সিদ্ধান্ত নিতে হবে ইলম অর্জন করার জন্য সেগুলো এখন থেকে নিতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ তাআলা দেখো মানে ইলমের যে কি ফজিলত এটা এই একটা হাদিস আশা করি সবার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা ওয়া ইন্নাল মালাঈকাতু লাফাযু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম এবং নিশ্চয়ই ওই যে লোকটা ইলমের পথ শুরু করলো আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন এবং ফেরেশতারা জ্ঞান অর্জনকারী ব্যক্তির উপর খুশি হয়ে তাদের পাখা সমূহ বিছিয়ে দিবে এটা ইলম অর্জন চেষ্টা না করলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এবং এই সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাতের পথ সহজ হওয়া থেকে বঞ্চিত হওয়া এই সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হওয়া ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ওয়াল হিতানু ফিল জাওফিল মা এবং নিশ্চয় সমস্ত আসমান ও জমিনবাসী এমনকি পানিতে থাকা সকল প্রাণী সকলেই মিলে একজন জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় হুজুর ডেকে মুরগি জব দিয়ে দোয়া করাও করো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া
পরিচিত অপরিচিত মানুষকে খানা খাওয়াবা এটা ইসলামে উত্তম কাজ এটা ইসলামে কি কাজ তাই ডেকে নিয়ে কাউকে খাওয়ানোতে উত্তম কাজ আদায় হয় কিন্তু যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আর যদি মনে করো যে আমার জন্য কেউ আল্লাহর কাছে ক্ষমা চাক তাহলে আজকেই কোরআন তেলাওয়াত শুরু করো অর্থ সহ আজকে কোরআনের হরফ আলিফ বা তা পড়া শুরু করো শিখতে চেষ্টা করো তাহলে আসমান ও জমিনে যত কিছু আছে এমনকি পানিতে যত প্রাণী আছে পানির ভিতরে তারা পর্যন্ত তোমার জন্য বলবে ও আল্লাহ তুমি একে ক্ষমা করো তোমার জন্য পানির নিচের সকল প্রাণী বলবে আল্লাহ তুমি আব্দুল্লাহকে ক্ষমা করো আল্লাহ তুমি বেশিরকে ক্ষমা করো আল্লাহ তুমি তুমি এই কি অনেক বাংলাদেশের নাম এগুলো ডিফিকাল্ট আসো না বেশিরভাগ সোহেল জুয়েল রনি টনি তো যেটাই হোক তোমার নাম ধরে তারা বলবে অথবা তারা তোমার ব্যাপারে বলবে যে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো সুবহানাল্লাহ আচ্ছা পানির নিচে কিরকম প্রাণী থাকতে পারে ভাবা যায় সুবহানাল্লাহ আর এই হাদিসে কিন্তু এটাও বলে নাই যে তিমি মাছের মধ্যে যেটা তিমি মাছের লিডার শুধু ওইটাই দোয়া করবে হাদিস কিন্তু লিড দিচ্ছে যে যত তিমি আছে যত পুটি দাইড়া আছে যত বোয়াল ইলিশ আছে মানে যত কিছু আছে কচ্ছপ কুমির সাপ ব্যাং যত কিছু পানির নিচে যত প্রাণী আছে যত সংখ্যা প্রাণী আছে আসমানের নিচে জমিনের উপরে যত কিছু জীবন্ত আছে যত কিছু আছে সবাই বলবে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো কোরআন শিখবে না হাদিস শিখবেন এখানে শেষ নয় আবু দরদা থেকে হাদিস ত্রিবেণী তিনি বলছেন যে তিনি আল্লাহ নবী থেকে শুনতে পেয়েছে যে ওয়াইন্না ফাদলুল আলিমি আলাল আবিদ এবং নিশ্চয়ই একজন আবিদ নিশ্চয়ই একজন ইবাদতকারীর উপর একজন আলিমের মর্যাদা দেখেন সাধারণ বলে নাই সাধারণ মুসল্লি থেকে বলে নাই বলছে যারা ইবাদত করে যারা কি করে যারা আল্লাহর ইবাদত করে আল্লাহকে ইবাদত বন্দেগী করে এদের মধ্যে থেকে যে লোকটা জ্ঞান অর্জন করে আলেম হয় আচ্ছা আলেম কি আলাদা টাইটেল এই জিনিসটা তো একটা সন্দেহের মধ্যে পড়ে যাবেন আপনারা মানে এই যে আলেম আলেম বলতেছি মানে কি এটার আসলে মানে কি ডিগ্রি পাস করার পরে কামিল পাস করার পরে লেটার পাওয়ার পরে মদিনা বা মিশর বা দেওবন হাটাগাড়ি থেকে কিছু নিয়ে আসার পরে এই আলেমের কথা বলতেছে আর যদিও ওরা আলেম হিসেবে মানে চিহ্নিত করা সহজ ওনাদেরকে চিহ্নিত করা কি কিন্তু এখানে যে আলেমের কথা বলতেছে সেটা হচ্ছে জ্ঞান যে লোকটা জ্ঞান অর্জন করে যে লোকটা কি করে যে লোকটা কি করে হারাম হালালের পার্থক্য করার জন্য নিজেকে জ্ঞানী করে কোনটা আল্লাহ পছন্দ করে কোনটা আল্লাহ অপছন্দ করে এই ব্যাপারে নিজেকে জ্ঞানী করে সচেতন করে ওই লোকের কথা বলতেছে মানে সার্টিফিকেট লাগবে না এই জায়গায় ইনশাল্লাহ বুঝেন নাই সার্টিফিকেট লাগবে না জায়গায় ইনশাল্লাহ এ বলছে যে নিশ্চয়ই একজন আবেদ মানে একজন ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা হলো এমন কাফাদলিল কমরি লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব যেমন পূর্ণিমার রাতে সমস্ত তারার মাঝে চাঁদের অবস্থান যেমন এই সব ইবাদতকারীর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা হচ্ছে এমন পূর্ণিমা রাত্রে সমস্ত তারকার মাঝে চাঁদের যেমন অবস্থান তার অবস্থান আল্লাহর কাছে এমন সুবহানাল্লাহ এই সুযোগ এই সুবর্ণ সুযোগ এই মর্যাদা এই সুবিধা থেকে বঞ্চিত হবে তারা যারা কোরআন পড়ে না যারা কোরআন পড়ে বুঝার চেষ্টা করে না যারা কোরআন পড়ে বুঝে নিজেকে সংশোধন করার চেষ্টা করে না তারা বঞ্চিত হবে দেখুন ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এবং নিশ্চয়ই যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে নিশ্চয়ই যারা হারাম ও হালালের পার্থক্য করার জন্য জ্ঞান অর্জন করে নিশ্চয়ই একদম সহজ বাংলায় একজন জ্ঞানী নিশ্চয়ই একজন জ্ঞানী আলেম যাদেরকে আমরা আরবিতে আলেম বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এবং নিশ্চয়ই ওলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিশ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَامًا وَرَّثُوا الْعِلْمَ আর নবীগণ কাউকে দিনার বা দিরহাম টাকা পয়সার ওয়ারিস করে যায় না فَمَنْ أَخَذَ تَرَى ইলম দিয়ে যায় কি দিয়ে যায় ইলম দিয়ে যায়
নবী রাসূলরা তাদের ওয়ারিসদেরকে টাকা পয়সা দিয়ে যায় না তারা তাদেরকে জ্ঞান দিয়ে যায় জ্ঞানের উৎস দিয়ে যায় তারা فمن اخذه اخذ بحظ وافر যেই ব্যক্তি এই জ্ঞান নবী রাসূলদের জ্ঞান গ্রহণ করলো সেই মূলত মূল্যবান জিনিস গ্রহণ করলো দেখুন আমার ভাইয়েরা ইলম অনেক প্রকার থাকতে পারে আজকে যদি কেউ রামায়ণ ভগবত গীতা নিয়ে এসে বলে দেখো কিতাবে আছে দেখো বইতে আছে ওটাও তো একটা বই ওটাও তো 150 60 200 কোটি মানুষের বই আপনি একজন দুজনের বই মনে করেন না পৃথিবীতে হিন্দু ধর্ম তৃতীয় স্থানে আছে বুঝুন নাই মানে যত মানুষ নিজেকে খ্রিস্টান বলে এরা সবচেয়ে বেশি পুরো পৃথিবীতে জনসংখ্যা মানুষ হিসেবে কি জনসংখ্যা এখন কোন ব্যক্তি প্রকৃত খ্রিস্টান এটা তো আপনিও জানেন আমিও জানি যে যদি কেউ প্রকৃত খ্রিস্টান হয় ঈসা আলাইহিসসালামকে মানতেই যে তাহলে সে মুসলমান কারণ ঈসা আলাইহিসসালাম ওদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিড দিয়ে গেছে এই যে নলেজ কি নলেজ দিয়ে গেছে তো দুই নাম্বার এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে যারা বলে যে আমি মুসলমান মুখে বলে কি বলে মুখে কি বলে আমি মুসলমান মুখে বলে বলছে খেয়াল করিয়েন অথবা সে জন্মসূত্রে মুসলিম যদিও ইসলামে এরকম সূত্রে মুসলমান হওয়া যায় না এটা তার দাবি এটা তার মানে জোর জবরদস্তি আর কি বুঝেন নাই এটা তার দাবি তার জোর জবরদস্তি এই ধরনের লোক সহকারে মিলে মুসলিমরা জনসংখ্যা আছে দ্বিতীয় নম্বরে কয় নম্বরে হিন্দু আছে তৃতীয় নম্বরে মনে হয় শুধু ইন্ডিয়াতে 130-140 কোটি হিন্দু আছে মানে অনেক বেশি নেপালে হিন্দু আছে এভাবে আছে মানে আমি বলছি যে কোন তাহলে তাহলে ভগবত গীতা রামায়ণ এটা কত মানুষের বই যেমন কোরআন এবং সহি সুন্না আপনার কিতাব তাহলে বাইবেল যেটা বিকৃত বাইবেল বলি আমরা তারা তো এটাকে বাইবেলই বলে তাহলে ওই কিতাবের তো সবচেয়ে বেশি জনসংখ্যা মানুষ তাহলে এখন যদি বলে যে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করো যদি সবাই এবারে কিতাব থেকে নেওয়া শুরু করে ওখানেও একটা জ্ঞান লাগবে যে কোন কিতাব থেকে জ্ঞান নেব ঠিক আছে কিনা কথা তাহলে কিতাব নির্বাচনের একটা জ্ঞান লাগবে একদিকে বলবেন যে কোরআন সবচাইতে পিওর বই কোরআন সবচাইতে বিশুদ্ধ বই আরেক দিকে আপনি যদি পন্থী তরিকা পন্থী বই নিয়ে ধর্ম শিখে পালন করা শুরু করেন তাহলে তো আপনার কথায় কাজে মিল হলো না হলো হলো না আমার ভাইরা দেখুন জ্ঞান অর্জনের প্রধান উৎস হবে কোরআনুল করিম আজকে এখানে যদি আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করি কয়জনই বা পড়তে পারে এই বই আচ্ছা কয়জন পড়তে পারে এই কথা বলে আমি মানে এটা প্রশ্নই করলাম না জান আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই মসজিদে আজকে যত মুসল্লি উপস্থিত আছে সবাই কোরআনুল করিম পড়তে জানি আমরা তর্কের খাতিরে ধরে নিলাম তো জ্ঞান অর্জনের জন্য প্রধান উৎস হচ্ছে কোরআন আজকে এই মসজিদে উপস্থিত হওয়া আমরা কতজন গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত কোরআন পড়েছি 80 জন পড়েনি আমি হাতে রেখে কথা বলছি আপনি বলতে পারেন যে জামশেদ ভাই একটু ভুল হয়ে গেল না কথাটা নামাজ তো তারাই পড়তেছে যারা একটু ভালো মুসলমান তো তারা নিশ্চয়ই কোরআন পড়ে এটা আপনি বলতে পারেন আমি ভুল বলিনি আপনি চেক করিয়েন আমি মিনিমাম 12 জন হাতে রাখছি তারপরও মানে 12 জন কমাই কইছি 80 জন কইছি হাতে রেখে কথা কইছি এই মসজিদে উপস্থিত 100 জন আজকের মুসল্লির মধ্যে ধরলাম 100 জন কোরআন পড়তে জানে কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 80 জন একবারও খুলে দেখেনি কোরআন মিনিমাম 80 জন তারপরও এইভাবে তো আর বলা যায় না আন্দাজ করে কথা আমি ভুল হতে পারি আমি ভুল হতে পারি কিন্তু এরকম আমার মনে হয় আমার মনে হওয়া কিন্তু দীন ইসলাম না আমি ভুল হতে পারি তবে এরকম আমার মন বলে অনেক মানুষকে প্রশ্ন করেছি তো 20 জনকে প্রশ্ন করলে একজনও বলে পড়ে নাই তো ওই হিসেব করে কথা বলছি আর কি যাই হোক আমার ভাইরা জ্ঞান অর্জনের প্রধান উৎস হবে আমাদের কোরআন করিম কেন যালিকাল কিতাব এটাই হচ্ছে সেই কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন যা মুত্তাকিদের জন্য আল্লাহ বিরোধের জন্য স্পষ্ট ক্লিয়ার
সাব্যস্ত এবং স্টাবলিশ হিদায়াত রয়েছে যেটার মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন এটাই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা মুত্তাকিদের জন্য হিদায়াত যদি কেউ বলে আমি হিদায়াতে আসতে চাই কোরআনুল কারীম ছাড়া তার উপায় নেই এখন আবার বলেন যে আহলে কোরআন যারা তাহলে যারা হাদিস মানে না 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 আমার ভাইয়েরা দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি কারা কারা আল্লাহর পরিবার হতে চান না না আমি কুল হুয়াল্লাহু সুরা পারি আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ মানে লাম ইয়ালিদ তাহলে আল্লাহ যদি কারো থেকে জন্ম না নেয় যদি আল্লাহ কাউকে জন্ম না দেয় তাহলে তোর পরিবার নাই নাকি না না ওই জন্ম দেওয়া জন্ম নেওয়া পরিবার না এই ছাড়াও পৃথিবীতে আল্লাহর একটা পরিবার আছে সুবহানাল্লাহ জানেন আল্লাহর পরিবার কারা আমি আমার খুতবা এখানে শেষ করব ইনশাআল্লাহ দেখেন তো আপনি এই পরিবারের অন্তর্ভুক্ত হতে চান কিনা সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু আল্লাহর পরিবারের পরিচয় দিয়ে গেছে এই জন্য বলেছি নলেজ আমি যদি পড়াশোনাই না করি আমি কিভাবে উৎসাহিত হব ইসলামের দিকে কিভাবে আমি নিরুৎসাহ হব হারামের দিকে আমি যদি নাই জানি কোনটা কি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছেন কি বলেছেন ان لله اهلين من الناس আল্লাহর রাসূল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে সুবহানাল্লাহ قالوا يا رسول الله من هم সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল তারা কারা قال هم اهل القران اهل الله وخاصته তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা কোরআনুল কারীমের পরিবার পাঠকারী ও আমলকারী যারা কোরআন কারীম পড়ে এবং আমল করে এরাই হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ জন আমার ভাইয়েরা নলেজ যদি আমরা না নেই তাহলে সারা জীবন মারামারি করতে হবে আছে বলে অথবা নাই বলে ওই 90 জন যারা বলে নাই কিন্তু পড়ে না ওই 90 জন যারা বলে আছে কিন্তু পড়ে না জিম্মেদারি তাদের কাঁধের উপরে চলে যাবে কি জবাব দিতে হবে আল্লাহর কাছে আমি বলবো না কি জবাব দিবা আমার জবাবের তো ঠিক নাই আল্লাহ আমাকে মাফ করুন আমি তো ইয়া নফসি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কিন্তু একবার ভেবে দেখুন কোরআনুল কারীমের প্রধান উৎস জ্ঞান অর্জনের প্রধান উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্না আপনাদের একটা কথা বলে রাখি এই কথা না বললেই নয় কিছু মানুষ এসে বলবে যে কোরআনুল কারীম যথেষ্ট আর নবীর সুন্নত লাগবে না হাদিস লাগবে না তাদেরকে বলতে চাই তাহলে এই কোরআনের মধ্যে আমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা কিসের জন্য এটা আল্লাহ যে বললেন যে তিনি রাসূল প্রবৃত্তির শিকার হন না যা ওহী আসে তাই তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে কোরআনের মতো ফিতনাবাজদের এদের মতো যারা ইসলাম থেকে একেবারে সম্পূর্ণ বাইরে এদের কথা 1450 বছর আগে তিনি বলেছেন আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিউন আন আবি উবাইদুল্লাহ ইবনে আবু রাফি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি আমি যেন তোমাদের কাউকে এমন ভাবে না পাই যে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে আল্লাহর নবী বলছেন যে তোমাদের সবার মধ্যে যাতে আমি এমন কাউকে না পাই যে হেলান দিয়ে তার আসনে বসে আছে আর এমন সময় কি হবে ইয়াতিহিল আমরু মিম্মা আমারতু বিহ এবং এই হেলান দিয়ে বসে থাকা অবস্থায় আল্লাহর নবীর পক্ষ থেকে কোন আদেশ পৌঁছালো আও নাহিতু আন অথবা আল্লাহর নবীর পক্ষ থেকে কোন নিষেধ পৌঁছালো ফায়াকুলু আর সে বলবে কি বলবে লা আদরি আমি কিছুই জানি না মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তিবাহ আমি কিছুই জানি না এমন কিছুই তো আমি আল্লাহর কিতাব কোরআনে পাইনি
আল্লাহর নবী নিষেধ করেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে যাতে এমন কাউকে না পাই যে বসে আছো এমন সময় হাদিস থেকে আদেশ আসলো এমন সময় হাদিস থেকে নিষেধ আসলো আর তুমি বললা ভাই এই আদেশ বা নিষেধের ব্যাপারে তো কোরআনুল কারীমের কোনো আয়াত নাই আমি তো জানি না কিছুই তিনি বলেছে খবরদার নিষেধ যারা সুন্নতকে অস্বীকার করে যারা হাদিসকে অস্বীকার করে তারা ইসলামের মধ্যেই নাই তারা ইসলামের মধ্যেই নাই যাই হোক اقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه انه هو الغفور الرحيم شو بيستغفر قرآن